তো গাইজ, এখানে এটা না বলি, এটা বলা সম্ভব না। এখানে দেখা যাচ্ছে যে কিছু মিলিটারি বাহিনী সাধারণ জনগণকে বেঁধে গণহত্যা চালাচ্ছে, আর তারই পাশে আছে আমাদের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমানের মূর্তি। আপনারা দেখছেন, অনেক বইতে দেখছেন এগুলো। আর ওইটা 7ই মার্চের ভাষণের তো। লাস্ট কয়েক বছর আমি মুজিবনগর আসি না, যার কারণে এই নতুন এই জিনিসগুলো দেখা হয়নি। তো আমার সাথে আপনারা সবাই দেখেন, সবকে দেখা যাবে। আসো, নিচে আসো, যাইতে হবে। এই যে এই সাইড দিয়ে দেখো, এদিকে তো আমার না, এই জন্য বাজিয়ে রাখছে বোধ হয়। হ্যাঁ, মূর্তি রয়েছে, এই জন্য বাজিয়ে রাখছে। জানিস, এইটা একটা সিনেমায় দেখছি আমি। পাকিস্তানি সৈন্য কতই না অত্যাচার করছে বাঙালিদের উপরে, কতই না অত্যাচার করছে, এগুলো দেখলে বোঝা যায়। এটা কোনো এক বোধ হয়, এটা এটা কিসের জন্য লেখা রয়েছে? 1971 সালের পাকিস্তান বাহিনী দ্বারা রায়ের বাজারে সৃষ্টিবদ্ধ, রায়ের বাজারের ভূমিকা এটা। এই যে রায়ের বাজারে সব কিছু হত্যা করে সেটা। আর 1971 সালে পাকিস্তান বাহিনীর দ্বারা ঢাকা পিলখানা, এটা পিলখানা ধরনের, এটা পিলখানা, মেবি সামনে কিছু নাই না। যত দেখবা তত তোমার জ্ঞান বাড়বে। না সমস্যা নাই, না সমস্যা নাই। হ্যাঁ, না 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 না, এটা শেখ না। এটা কি মুজিবনগর সরকার গঠন স্যার? হ্যাঁ, এটা কি মুজিবনগর সরকার গঠনের? হ্যাঁ।